যখন শুধু চা খাই তখন আমি বিস্কিটকে অনেক বেশি মিস করি। আবার আমি যখন শুধু বিস্কিট খাই তখন আমি চাকে অনেক বেশি মিস করি। আসলে চা আর বিস্কিটের এই যুগলবন্দিটা আমি খুব বেশি পছন্দ করি, আর তাই মাঝে মাঝে আমি সকাল এবং বিকেলের নাস্তায় চা এবং বিস্কিট খেয়ে থাকি। আজকে সকাল থেকেও আমার অন্য কোনো নাস্তা খেতে ইচ্ছা করছিল না, আর তাই চা আর বিস্কিট নিয়ে বসে পড়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সুরাইয়া শাহিন, সবাইকে আরও একবার ওয়েলকাম করছি সুরাইয়া শাহিন ব্লগসে। আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি নতুন আরও একটি ব্লগ নিয়ে, আর আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করেছি। আর অলরেডি আমাদের ঘরে সবার নাস্তা করা হয়ে গিয়েছে, আর এখন আমি আমার নাস্তাটাও করে নিচ্ছি। আমার নাস্তা খাওয়া শেষ করে আমি সোজা কাজে লেগে পড়েছি। তা আমি এখানে কিছু গাছপালা নিয়ে এসেছি। আমার মানি প্ল্যান্টগুলো আমি যে পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেই পুরনো পানিটা ফেলে দিয়ে আমি নতুন করে আবার পানি দিয়ে দিলাম। আর বাকি যে গাছগুলি আছে পাতাগুলি একদম মানে কেমন সাদা হয়ে গিয়েছিল ধুলা দিয়ে, আর পাথরগুলিও কালো হয়ে গিয়েছিল, তাই আমি গাছের পাতাগুলিও ধুয়ে দিব, সেই সাথে পাথরগুলিও ধুয়ে খুব ভালো মতো আবার গাছটাকে একটু সেট করে রাখবো যাতে করে দেখতে ভালো লাগে। আর আমি কিছুদিন পরপরই কিন্তু এভাবে করে আমার গাছপালাগুলিকে ধুয়ে পরিষ্কার করে রাখি। আমার বাচ্চারা যখন ছোট ছিল ওদেরকে নিয়ে যখন আমি কোথাও বেড়াতে যেতাম, মানে রাস্তাঘাটে বেরোলেই তো হয় না যে অনেক ছোট ছোট বাচ্চারা, তারপর হচ্ছে কিছু ভিক্ষুক এসে সামনে হাত পাতে, আর আমি যখন ওদেরকে সাহায্য করার জন্য আমার ব্যাগ থেকে টাকা বের করতাম, দুই পাশ থেকে আমার দুই ছেলে চিৎকার করে উঠে বলতো আম্মু আমি দিব, আরেকজনও বলতো আম্মু আমি দিব, দুজনই একই কথা বলতো। তা আমি তখন কি করতাম, দুজনের হাতেই টাকা দিয়ে দিতাম, বলতাম ঠিক আছে তোমরাই দাও। তো আমার ছেলেরা যখন কাউকে সাহায্য করতো তারপর আমি দেখতাম যে মানে ওদের চোখে মুখে কেমন একটা মানে উচ্ছ্বাস, খুব হাসি খুশি থাকতো, মানে বোঝা যেত যে ওরা মন থেকে অনেক বেশি খুশি হয়েছে কাউকে কিছু দিতে পেরে। আমার ছেলেরা বড় হওয়ার পরেও কিন্তু ওদের ভিতরে সেই অভ্যেসটা রয়ে গিয়েছে, আর তাই আমি আমার ছেলেদের এই অভ্যেসটার জন্য ওদেরকে নিয়ে অনেক বেশি প্রাউড ফিল করি। এই তো তিন চার দিন আগের কথা, আমার ছোট ছেলেটা যখন স্কুল থেকে এসেছে এসে বলছে যে আম্মু আমাদেরকে কি কিছু ভাঙতি টাকা দিতে পারবে, অনেক সময় আমার কাছে ভাঙতি টাকা থাকে না, ভাইকেও দিও আমাকেও দিও। তা আমি বললাম যে ভাঙতি টাকা দিয়ে কি করবে, তো বললো আমরা যখন স্কুলে যেতে নেই আবার অনেক সময় আসতে নেই, তখন অনেক সময় না ভিক্ষুক তারপর প্রতিবন্ধী এরা এসে না হাত পাতে, আর ওদেরকে খালি হাতে ফিরিয়ে দিতে আমার একেবারেই ভালো লাগে না। তো এই কথাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আবার ওরা যখন জুম্মার নামাজে যায় তখনও কিন্তু টাকা চেয়ে নিয়ে যায় দান বাক্সে ফেলার জন্য। তো এই যে ওদের যে এই জিনিসটা, এটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে, তা আমি বললাম ঠিক আছে বাবা আসুক আমি বলবো কিছু টাকা ভাঙিয়ে রাখতে যাতে করে তোমরা নিয়ে যেতে পারো। তারপর আমি হচ্ছে ওর বাবার সাথে কথা বললাম যে ওরা এই কথাটা বলেছে, তো ওর বাবা বললো যে ভালোই তো। আমি বললাম তুমি দুইটা ব্যাংক কিনে নিয়ে এসো। বললো এটা দিয়ে কী করবো, কী চলছে তোমার মাথায়? তা আমি বললাম কিছু টাকা চলছেই, তো সেটা অবশ্যই তোমাকে আমি বলবো যে কী চলছে। তো রেদানের বাবা দুটা ব্যাংক আনার পরে একটা ব্যাংক আমি রেখেছি আর একটা ব্যাংক মানে ওদের দুই ব্যাংকে দিয়েছি, আর সেই ব্যাংকেই কিন্তু এখন হচ্ছে আমি কিছু খুচরা টাকা ফেলে দিচ্ছি। আর এই মাটির ব্যাংকগুলি নিয়ে আসার পরে কিন্তু আমার দুই ছেলেকে ডেকে ওর বাবা সহকারে আমি বলেছিলাম যে ইরফান যখন আমাকে বলেছে যে ইরফানের নাকি মানে ভিক্ষুকে খালি হাতে ফেরাতে ভালো লাগে না, আমি যেন ভাঙতি টাকা দিয়ে দিই যাতে করে ও দিতে পারে, কারণ ওর কাছে ভাঙতি টাকা থাকে না। তো চিন্তা করলাম যে ভাঙতি টাকা তো আমাদের কাছে সবসময়ই থাকে, আর আমাদের ঘরে যদি আমরা এরকম সাদাকা ব্যাংক বানিয়ে নিই, দেখা গেলো আমরা নিয়োগ করি প্রতিদিন কিছু না কিছু ভাঙতি টাকা আমরা ওই সাদাকা ব্যাংকে জমা রাখলাম, তারপর যখন পুরো ব্যাংকটা ভরে যাবে ওখান থেকে সাদাকা স্বরূপ কাউকে একসাথে ধরে টাকাটা দিয়ে দিব, তাহলে এই আইডিয়াটা কেমন হয়? তা আমার সাথে কিন্তু আমার পরিবারের সবাই একমত হয়েছে এবং খুবই পছন্দ করেছে। আর আমার ছেলেদেরকে কিন্তু আমি শর্ত দিয়েছি যে আমি কিন্তু তোমাদেরকে প্রতিদিন টাকা দিব না এই সাদাকা ব্যাংকে ফেলার জন্য, তোমাদেরকে যে টিফিন খাওয়ার জন্য বা পকেট মানি হিসেবে টাকাটা দেওয়া হয় ওখান থেকে সেভ করে তারপর তোমরা টাকা জমাবে, আমাদের কাছে যাবে না। আর ওই টাকাটাই যখন তুমি কাউকে দিবে তখন কিন্তু তুমি অনেক বেশি আনন্দিত হবে, আমার কথাটা একবার মিলিয়ে নিও। তা আমার ছেলেরা বললো আচ্ছা আম্মু ঠিক আছে, আমাদের কাছে যেহেতু টাকা থাকে খুচরা কিছু না কিছু ফিরে আসে, ওই টাকাটাই আমরা এখানে রাখবো। আর সাদাকা আমি এখানে কেন দিয়েছি জানেন, কাগজে লিখে লাগিয়ে দিয়েছি, কারণ হচ্ছে যে আমি যখন ছোট ছিলাম আমি ব্যাংকে টাকা জমাতে খুব পছন্দ করতাম, কিন্তু বেশি দিন আমি টাকা জমাতে পারতাম না। আমার যখন টাকার দরকার লাগতো আমি তখন খুঁচিয়ে খুঁচিয়ে টাকাটা বের করে ফেলতাম, আবার যখন নাকি খুঁচিয়ে বের করতে পারতাম না আছাড় মেরে ভেঙে টাকা নিতাম। আর ছেলেগুলি যেহেতু আমারই, ওরা যে ভবিষ্যতে এই কাজটা করবে না তার তো কোনো গ্যারান্টি নেই, আর এই কারণে আমি সাদাকা লিখে ওখানে লাগিয়ে দিয়েছি, যখনই ওরা এই কাজটা করতে যাবে ওদের মনে হবে যে আমরা তো এটা সাদাকা স্বরূপ টাকা জমাচ্ছি, এই টাকা তো আমরা খরচ করতে পারবো না, তখন কিন্তু ওরা এই কাজটা থেকে বিরত থাকবে।
তারপর আমি ইরফানকে কিন্তু এই কথাটা বলেছি যে ইরফান তুমি তো বলেছো ভিক্ষুকে খালিয়াতে ফেরাতে ভালো লাগে না, ভাঙতি টাকা লাগবে, ওই ভাঙতি টাকাটা তুমি প্রতিদিন আমার কাছ থেকে নিয়ে যেও, কিন্তু তোমাদের সাদাকা ব্যাংকটা কিন্তু তোমাদেরকেই পূর্ণ করতে হবে, ওই টাকাটা কিন্তু আমি দিব না। আসলে ঘুরে ফিরে আমি চেয়েছিলাম যে না আমার সন্তানদের ভিতরে দান সাদাকার একটা অভ্যেস গড়ে উঠুক, পরবর্তীতে যখন ওরা বাবা মা হবে ওদের সন্তানদেরকে বলতে পারবে যে আমাদের বাবা মা না আমাদেরকে এরকম সাদাকা ব্যাংক বানিয়ে দিয়েছিল। এটা শুনে কিন্তু আবার ওদের সন্তানরা আগ্রহী হবে, তো এতে করে কিন্তু দেখা যাবে যে ওদের ভিতরে দান সাদাকার যে অভ্যাসটা সেই জিনিসটা বজায় থাকবে আর খুব আনন্দের সাথে ওরা এই কাজটা করবে, খুশি মনে করবে। তো আমার এই সাদাকা ব্যাংকের আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এই যে আমার বারান্দায় একটা ট্রেতে আমি ছড়িয়ে রেখেছিলাম কিছু গলুই শাক, আমার সেই জন্য আসলে গতকালকে আমার জন্য এই শাকগুলি পাঠিয়েছে, আমি ফ্রিজে আর রাখিনি যেহেতু শীতকাল, বারান্দায় এভাবে ছড়িয়ে রেখে দিয়েছিলাম, ভালোই ছিল আর কি। তো এই শাকগুলিকে এখন এনে আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি রান্না করার জন্য আর বাকি অর্ধেকটা আমি ব্যাগে করে ফ্রিজে রেখে দিই, কারণ একদিনে এতগুলো শাক আসলে খাওয়া যাবে না। তো আমি ভেবেছিলাম যে এবার শীতে মনে হয় গলুই শাক খেতেই পারবো না, কারণ আমাদের এখানে যে শাকটা বিক্রি করে একেবারেই ভালো না, কেমন যেটা ঘাস ঘাস লাগে, মানে বড় বড় নিয়ে আসে, আর আমি সবসময় চেয়েছিলাম যে এরকম ছোট একদম মাথা থেকে ভাঙা নরম যে করে শাকটা এটা যদি খেতে পারতাম, আর এটা একমাত্র গ্রাম থেকে কেউ দিলেই সেটা সম্ভব। আর আমার খালাম্মাকে তার যা হচ্ছে কি তাদের গ্রামের বাড়ি থেকে এনেই শাকগুলি দিয়েছিল আর খালাম্মা ওখান থেকে আমার জন্য পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি শাকগুলিকে ভালোমতো ধুয়ে নিয়ে এখন কাটার জন্য বসে পড়েছি। আর মুরব্বীরা আমাদের এখানকার মুরব্বীরা আর কি বলতো সবসময় যে কলুই শাক কাটা নাকি অনেক ধৈর্যের ব্যাপার, কারণ কলুই শাক যত বেশি ঝুড়ি ঝুড়ি করে কাটা হয় খেতে নাকি ততই মজা। আর আমি হচ্ছে কি কলুই শাক কাটার সময় সবসময় এভাবে মুঠি পাকিয়ে একটু ভালোমতো একটু পেঁচিয়ে নিই, আর এভাবে করে কলুই শাকগুলি কাটতে যেমন ঝুড়ি ঝুড়ি হয় তেমনি কিন্তু আবার শাকগুলি এদিক ওদিক দিয়ে বেরিয়ে যায় না, খুব ভালোমতো সেট হয়ে থাকে। তো এভাবেই আমার কাছে বেশি কাটতে ভালো লাগে। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমি পরবর্তীতে নতুন নতুন যত ভিডিও দিব সবগুলো ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজে পেয়ে যান। আর যারা ইতিমধ্যে এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমার কিন্তু শাকগুলি কোচানো হয়ে গিয়েছে, তা আমার পক্ষে যতটুকু পসিবল হয়েছে আমি ঠিক সেভাবে করেই কুচিয়েছি। আর দেখেন সব সময় কলুই শাক কাটার সময় এই যে এইভাবে করে আমার হাতের এই আঙুলটা ঠিক এই দিকটাই কাটবে, প্রতিটা বছর কলুই শাক খাওয়ার সময় আবার এরকম হয়। কি আর করার, একটা কিছু মজা করে খেতে গেলে যদি একটু কষ্ট করতে হয় সেটা তো আর কোনো ব্যাপার না। যাই হোক, এখানে আমার সব কিছু গোছানোই আছে, এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর এখন কিন্তু আমি রান্না করা শুরু করে দেব। এদিকে হচ্ছে কি আমি তেল গরম করে নিয়েছি, আগে আমি কলুই শাকটা ভাজি করব। আর সবসময় যে কোনো শাক আর ভাজি করার সময় তো যারা আমার ভিডিও দেখেন আপনারা খেয়াল করেছেন আমি শুকনো মরিচটা আগে দিয়ে দিই, আর কলুই শাক ভাজিতে আমি সবসময় একটু আদা কুচি দিই, এতে করে কিন্তু কলুই শাকের টেস্টটা অনেক ভালো আসে। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, সেই সাথে দিলাম কিছু কাঁচামরিচ, এখন আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ। আর এই পেঁয়াজ রসুনটাকে কিন্তু আমি একটু হালকাভাবে ভেজে নিয়েছি, কখনোই আমি শাক রান্না করার সময় অনেক বেশি পেঁয়াজ রসুনটা ভাজি না, হালকাই ভেজে নিই। এখন আমি দিয়ে দিচ্ছি আমার সেই কেটে রাখা কলুই শাকগুলি। আর এই শাকটা রান্না হতে কিন্তু বেশি একটা সময় নেয়নি, কারণ অনেক বেশি নরম ছিল, আর যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিয়েছি অলরেডি তো আমি শাকটা খেয়েই নিয়েছি, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। দিয়ে দিলাম আমি কিছুটা লবণ, আর আমি সবসময় শাক রান্নার সময় লবণটা খুবই কম দিই, কারণ দেখা যায় শাক দেখতে দেখা যায় অনেকগুলি, রান্নার পরে অল্প একটু হয়ে যায়, আর অনেক বেশি লবণাক্ত হলে কিন্তু সেই শাকটা খেতে একেবারেই ভালো লাগে না। আমি এটাকে এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিব। আর যে কোনো সবুজ শাক রান্না করার সময় আমি সবসময় চেষ্টা করি যেন শাকের কালারটা যেন ঠিক থাকে, সবুজ শাকটা যখন একেবারে লাল অথবা হলদেটে হয়ে যায় সেই শাকটা কিন্তু খেতে ভালো লাগে না। তো যাই হোক, এই যে আমার শাকটা কিন্তু হয়ে গিয়েছে, আর দেখেন অল্প একটু হয়ে গেছে। তো এই যে আমার কলুই শাকটা কিন্তু হয়ে গিয়েছে, আর কলুই শাকটা নামিয়ে রেখে এদিকে কিন্তু আমি আবারও তেল গরম করে নিয়েছি, আর এই তেলের ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর আমি এখন শোল মাছ ভুনা করব। আর শোল মাছটাকে কিন্তু আমি খুব ভালোমতো ধুয়ে একটু বেশি পরিমাণে লবণ মেখে রেখে দিয়েছি, যাতে করে রান্নার পরে আমার মাছের ভিতরে খুব ভালোমতো লবণটা ঢোকে। অনেক সময় দেখা যায় যে আমরা খাওয়ার সময় দেখি যে মাছের ভিতরে লবণ ঢোকে নি, আর তখন কিন্তু সেই মাছটা খেতে এতটা ভালো লাগে না, আর তাই আমি সবসময় যখন না ভেজে মাছ রান্না করি একটু বেশি পরিমাণে লবণ মেখে রেখে দিই। তো আমি একটু লবণ দিয়ে হচ্ছে পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি, আর এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, সেই সাথে দিলাম একটু আদা বাটা। একে একে এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। তো মশলাটাকে আমি একটু ভালোমতো করে কষিয়ে নিব।
দিয়ে দিলাম আমি কিছু টমেটো। আর এই সময়টাতে তো মানে টমেটো ছাড়া তরকারি খেলে ভালো লাগে না, টমেটো দিলে কিন্তু তরকারিতে একটা অন্যরকম টেস্ট আসে। আমার কাছে সবসময় হচ্ছে কি টমেটো দিয়ে তরকারি খেতে খুব ভালো লাগে, শীতের সময়টাতেও আবার গরমের সময়টাতেও। তো যাই হোক, আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে কি আমি সেই শোল মাছগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আবার একটু লবণ, দিয়ে দিলাম আমি কিছু কাঁচা মরিচ, আর এটাকে একটু ভালো মতো আমি কষিয়ে নিব। আমার মাছটা কষানো হয়ে গিয়েছে, আর এখন আমি দিয়ে দিচ্ছি এটাতে পর্যাপ্ত পরিমাণে পানি। তো এটা যেহেতু আমি ভুনা করব, তো সেই পরিমাণেই কিন্তু আমি পানিটা দিলাম। তো আমি মাছগুলিকে একটু উলট পালট করে দিচ্ছি। আর শোল মাছ আমি কখনোই ভেজে রান্না করি না, কিছু কিছু মাছ আছে যেটা কিনা আমাদের ঘরে সবাই না ভেজে রান্না করলেই বেশি পছন্দ করে, যেমন আইল মাছ, শোল মাছ, এই মাছগুলি কিন্তু আমি কখনোই ভেজে রান্না করি না, এই মাছগুলি এভাবেই খেতে ভালো লাগে। তো আমি উলট পালট করে এখন হচ্ছে কি মানে একটু ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর শোল মাছটা রান্না হতে এত বেশি সময় লাগে না, খুব কম সময়ে হয়ে যায়। এই যে 10 মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম, আমার এই যে ঝোলটা কিন্তু বলক চলে এসেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা। আর এখন হচ্ছে কি আমি এটাকে খুবই সাবধানতার সাথে আস্তে আস্তে নেড়ে ছেড়ে দিব। আসলে মাছটা যখন কুক হয়ে যায় তখন কিন্তু ত্বকে নাড়াচাড়া করতে গেলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, আর তাই আমি সবসময় হচ্ছে কি এই ক্ষেত্রে খুব ভয় পাই, কারণ মাছটা ভেঙে গেলে সেই মাছের ভুনাটা আমার কাছে খেতে ভালো লাগে না। এবার এটা যত টেস্টি হোক না কেন, দেখতে সুন্দর না লাগলে সেই খাবারটা আমার কখনোই খেতে ভালো লাগে না। এই যে তৈরি হয়ে গেছে আমার খুবই মজাদার শোল মাছ ভুনা। তো যাই হোক, আমি কিন্তু দুপুরবেলা রান্নাবাড়া শেষ করে বাকি যত কাজকর্ম ছিল সব সেরে গোছলো সেরে নিয়েছি, অলরেডি এখন আমরা খেতে বসেও পড়েছি। তো আমার শাশুড়িকে আমি তরকারি দিয়ে দিচ্ছি, আর এদিকে আমার প্লেটটাকেও আমি একটু সাজিয়ে নিচ্ছি। তো কলুই শাকটা তো অসম্ভব মজা হয়েছিল, সেই সাথে শোল মাছটা খেতেও দারুণ লেগেছিল। আমার আজকের পুরো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্টস করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা কমেন্টসে আমি অনেক বেশি অনুপ্রাণিত হই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আমার আজকের ভিডিওতে আমার কথা কাজে কর্মে যদি কোনো প্রকারে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সব কিছু কোচকাজ করে আমরা অনেকক্ষণ বসেছিলাম, তারপরে যে ওর বাবা হচ্ছে গতকালকে এই যে বালুশান আর হচ্ছে আমিত্যি নিয়ে এসেছিল, তো ইরফানের হচ্ছে আমিত্যি পছন্দ আর রেদওয়ানের হচ্ছে বালুশান পছন্দ। তো যাই হোক, আমরা তো সেভাবে করে ওর বাবা আমি কেউই এত বেশি মিষ্টি খেতে পছন্দ করি না, তো ওদের যেহেতু পছন্দ ওদের জন্য নিয়ে আসা হয়েছিল। তো আমি এখন নিয়ে যাচ্ছি, ওরা বসে আছে দুবার বসে বসে গল্প করছে। তো এই যে ওনার এখানে বসে আছে। তো আমি ওদেরকে মিষ্টিটা দিয়ে দিলাম, আর আমি বলছি যে তোমরা খাও তোমাদের একটু ভিডিও করি। তো আমার বড় ছেলে বলছে আমার তুমি একটু খাবে না, তা বলে আচ্ছা তোমরা খাও ভালো লাগলে আমি খাবো। তো আমাকে জোড়াজোড়ি করছিল, তা আমি ওদের সাথে নিলাম, কারণ আমি চাই না যে না ওদের মনটা ছোট হোক আমাকে এত করে বলছে আর কি, এই কারণে। এমনিতে আমি কিন্তু মিষ্টি খেতে এতটা পছন্দ করি না। এই যে দুই ভাই খাচ্ছে আর অনেক রকমের কথাবার্তা বলছে, উনি বলছে ওনারটা মজা, উনি বলছে ওনারটা মজা। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে আমার পরবর্তী কোনো এক ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।